الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী যে যেখান থেকে শুনছেন আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন এবং সুষ্ঠু জীবনের অধিকারী করেন কঠিন এই ফিতনার মুহূর্তে আল্লাহ পাক আমাদের সবাইকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখেন শিরোনাম দেখেছেন সময় এখন কঠিন হে মুসলিম হুশিয়ার সময় অনেক কঠিন এবং গতকাল একটা বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল যে বর্তমান সমাজের অবস্থা বিপদ সীমার ঊর্ধ্বে এটা ধরা যায় সেটারই দ্বিতীয় পর্ব শিরোনাম একটু পরিবর্তন করে দেওয়া হলো এই মাত্র সময় অনেক কঠিন এমন কঠিন মুহূর্তে পৌঁছে গিয়েছে যে মানুষ কোথায় কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ ঘোষণা করছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আচরণের মাধ্যমে চ্যালেঞ্জ ঘোষণা করছে কোরআন কারীমে আল্লাহ বলেছিলেন না যে তোমরা বকেয়া বা অবশিষ্ট সুদটা ছেড়ে দাও আর যদি সেটা না ছাড়ো ফালিয়াযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি তাহলে পরে তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করে বা যুদ্ধের ঘোষণা দে আজকে ওপেন ঘোষণা দিয়ে ইন্টারেস্ট সহ আর অন্যান্য পরিভাষা ব্যবহার করে সুদি লেনদেন মানুষ করছে আল্লাহকে একটুও ভয় করছে না আল্লাহ রাব্বুল আলামিনের উপর অসন্তোষ প্রকাশ করা নানান ধরনের কথা মানুষ মুখ ফসকে বলছে এটাকে কিছুই মনে করছে না ওই যে মহান রাব্বুল আলামিন পাকড়াও করছেন না সেই জন্য তারা মনে করে নিয়েছে যে এগুলো বিশেষ কিছু না অথচ আল্লাহ পাক কোরআন কারীমে বলেছিলেন তাহসাবুনাহু হাইয়িনান ওহুয়া ইন্দাল্লাহি আযীম অনেক জিনিস এমন আছে যে তোমরা এটাকে হালকা মনে করো অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কঠিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ভয়াবহ বিষয় তো বর্তমান ভাইরাল হওয়া যে কয়েকটি মারাত্মক বিষয় তার মধ্যে একটি হলো যে আমরা যেটা তুলনামূলক হালকা এবং ভিতরকার ধর্মীয় অঙ্গনের দিক থেকে আমরা সেটা দিয়ে শুরু করি কারণ সবার আগে দেখতে হবে নিজের ঘর সবার আগে দেখতে হবে ছোট অঙ্গন ব্যক্তি তারপরে পরিবার তারপরে সমাজ তারপরে রাষ্ট্র পর্যন্ত এগিয়ে যেতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সফলতা দিবেন আলহামদুলিল্লাহ সফলতা না দিলে তখন আর কিছু বলার নেই কারো কিছু করার নেই আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমাদের সাহায্য চেয়ে যেতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে বলছিলাম যে দাওয়াতি অঙ্গনে একটি শব্দ ইদানিং প্রায় আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না যেহেতু এটা ব্যাপক হয়ে গেছে একজন আরেকজনকে বলছে উল্লুকা পাঠা এটা শব্দ করতে হলো পেঁচার বাচ্চা উত্তম পেঁচার বাচ্চা তো এটা কি কোনো শালীন শব্দ বা এটা কি কোনো প্রয়োগ করা যায় দাওয়াতি ক্ষেত্রে বা যে কোনো মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম তারা যারা গায়রুল্লাহ কে মানে বা ওদের ইবাদত করে তোমরা ওদেরকেও গালি দিও না কেননা প্রকারান্তরে ওরা না জেনে আল্লাহ রাব্বুল আলামিনকে শত্রুতাবশত গালি দিয়ে দিবে কারণ ওরা বুঝবে না যে তারা কাকে গালি দিচ্ছে আর আমরা যে কাকে গালি দিচ্ছি বা কেন গালি দিচ্ছি ওটা তো তারা চিন্তা করবে না কেননা যে যেই ইবাদত এর মধ্যে সে ব্যস্ত আছে যার ইবাদত করছে সে ওটাকে হক মনে করছে তো সে তারপরেও বাতিলকে আপনি বলবেন তারাও কিন্তু আমাদেরকে বাতিল মনে করে দাওয়াত দিচ্ছে আমরা তাদেরকে বাতিল মনে করে দাওয়াত দিচ্ছি যাতে করে দরদ নিয়ে এই মানুষগুলো জাহান্নাম থেকে বেঁচে যায় অতএব এখানে তো আগের কিছু না এখানে গালমন্দের কোনো প্রশ্নই না আর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিষেধ করলেন এবং কালকের আলোচনায় আপনারা শুনেছেন যে একজন আরেকজনকে গালি দিলে বা তার পিতাকে তার মাথাকে গালি দিলে সে তখন প্রকারান্তরে যখন আমার পিতা বা আমার মাথাকে গালি দিবে ওইটাই হুবহু স্বয়ং সরাসরি নিজের মাথাকে বা পিতাকে গালি দেওয়ার নামান্তর তো অতএব এই জিনিস করা যাবে না এটা নিষেধ অতএব হে আমার মুসলিম ভাতৃমণ্ডলী আপনি দায়ী আল্লাহ হন কিংবা আপনি রাজনৈতিক অঙ্গনের যে কেউ হন আপনি নেতা শ্রেণীর হন আপনি সাধারণ কোনো মানুষ যে কোনো মুসলমান মাত্রই আমাদের প্রত্যেককেই ইসলামিক শিষ্টাচার এটা আমাদেরকে বজায় রাখতে হবে এবং এর মধ্যে কল্যাণ আছে এটা আমাদের সবাইকে বুঝতে হবে অতএব দাওয়াতি অঙ্গনে এটা একটা উদাহরণ মাত্র আরও কত কথা ইসলামিক প্রোগ্রামের মধ্যে স্টেজের মধ্যে বলা হচ্ছে ওই জায়গাটার নাম আমি কালকে বলতে ভুলে গিয়েছিলাম ওইটা হলো ওই চুনতি সেই জায়গা চিডাং এখন দেখলাম যে সেখানে নানান ধরনের শিরিক জড়িত নাচ হচ্ছে আল্লাহ নবী সাল্লামের নামে মানে আল্লাহর প্রশংসার যে নবী সাল্লামের প্রশংসা বেশি হচ্ছে এই তো সিরাত মাহফিল তো সেই জন্য বলা হয়েছিল যে মিলাদ মাহফিল যেমন বেদাত
ঠিক উদযাপনের উদ্দেশ্যে সিরাত মাহফিলও বেদাত সুনির্ধারিত কোনো মৌসুমকে নির্ধারণ করে। অতএব এগুলো আমাদেরকে ভালো করে পর্যালোচনায় আনতে হবে, আত্মসমালোচনা হিসাবে নিতে হবে। ভিতরকারগুলো বহিরাগত বা রাজনৈতিক অঙ্গনে যা হচ্ছে সেটা তো বলেই শেষ করা যাবে না। একদল আছে যে কোথায় ধর্মীয় লেবাসদারীরা কি অন্যায় করলো, অন্যায় যেটা হবে অবশ্যই সেটার প্রতিকার হওয়া দরকার, প্রতিবাদ হওয়া দরকার, ব্যবস্থা হওয়া দরকার, কিন্তু সেটা নিয়ে প্রচার করে করে একত্র টিভি যেটা শুনলাম, এখন শুনতেছি যে তাদের কুকীর্তির যেই ফেহরিস্ট সেটা কয়েক হাত লম্বা। ওই একত্রের সিরিয়ালের কাছাকাছি চলে গেছে তাদের ওই মানে নাউজুবিল্লাহ অপকর্মের সিরিয়াল। ঢাকা ইউনিভার্সিটির যেমন সেঞ্চুরি হয়েছিল, তারা অর্ধেক সেঞ্চুরি পার হয়ে আরও এক সংখ্যা করেছে। এমনকি আরেকজন, তিনি ডাক্তারি সার্টিফিকেট নিয়ে খুব স্বাভাবিকভাবেই বলছেন যে ওনার একেবারে অবৈধ প্রেমের যেই ফলাফল সেটাও বিয়ের মাধ্যমে যেটা হওয়ার কথা ছিল উনি সেই গাছের ফল ধরিয়ে ফেলেছেন, এটাও উনি স্বাভাবিকভাবে বলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এইভাবে অপকর্ম সমাজে চলছে। আরেকজন হঠাৎ করে ওনার কে বানি কামড় দিয়েছে আল্লাহ জানে, উনি এখন অঙ্গনে নেমে একবার বলছেন যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, আবার বলছেন বিসমিল্লাহ কেনই বা থাকবে। তারপরে দল এবং ব্যক্তি হিসেবে যেগুলো বলেছেন আমাদের সেগুলো নিয়ে বিশেষ বলার কিছু আমরা মনে করি না। ওই দাওয়াতি অঙ্গনকে ভালো করে মনে রাখবেন, দাওয়াতি অঙ্গনকে পূত পবিত্র রাখার স্বার্থে, কিন্তু যেটা ইসলামের উপরে আঘাত আসবে এবং যেটাকে ইসলামী পদ্ধতি অনুযায়ী বলতে হবে, বলার নিয়ম, আমরা সেটা বলতে কিন্তু আবার ছাড়বো না। এই কথা আবার সবাই ভালো করে মনে রাখবেন, কেননা এখানে বলতে বলতে শেষে বলা হলো তো এটা তো প্রতিবাদ হয়েছে, সারা দেশব্যাপী ঝড় উঠেছে আলহামদুলিল্লাহ। এবং এই কুমিল্লার এই পূজা মণ্ডপে কোরআন রেখে দিয়ে কি করা হলো, এখন ত্রিপুরাতে আগুন জ্বলছে, মসজিদ জ্বালিয়ে পুড়ে সারখার করে দেওয়া হচ্ছে। এটার কথা আমরা দুই দেশেরই রাষ্ট্রপক্ষকে, রাষ্ট্রযন্ত্রকে তাদের দায়িত্ব আদায় করার জন্যে আমরা উদাত্ত আহ্বান, স্বনির্বন্ধ নিবেদন এবং দাবি এটাও জানিয়েছি। কিন্তু এখন যেটা আজকে মনে চোখে পড়লো, কানে আসলো যে বলা হচ্ছে এই রাষ্ট্র নাকি অমুকের মালিকানাধীন, বাংলাদেশ নাকি অমুকের, এই দেশের মালিক হলেন অমুক, উনি নাম বলেছেন প্রেসিডেন্ট সাহেবের, এই যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এত ভক্ত ছিলেন, যে মানুষটি কথায় কথায় ইনশাআল্লাহ বলতেন এবং যে মানুষটি নিজে বলেছেন অনেক জায়গায় শব্দ মনে না থাকলে অর্থ মনে আসে, যে এগুলো আমাদের কোনো কীর্তি না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বড় বড় আলেমদেরকে তিনি বলেছেন যে এই দেশকে এবার কিভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য চালানো যায় আপনারা পরামর্শ দেন। কোরআন তিলাওয়াত হলো না কেন, তিনি জবাবদিহিতার আওতায় এনে কোরআন তিলাওয়াত বিলম্বে হলো এই রেডিও ইয়েতে আপনার অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করিয়েছেন, আল্লাহু আকবার, আজানের ব্যবস্থা করিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, তারপরে বলেছেন যে এই দেশের মানুষ হালের গরু বা হালের বলদ বিক্রি করে হজে যায়, এই দেশের মানুষ তারা ধর্ম ছাড়া তারা কিছুই বুঝবে না। তার যে অনুভূতি এবং মানুষের মানসিকতা তিনি বুঝতেন, এগুলো আমাদের মনে রাখতে হবে কথা বলার সময়। উনি কি কোনোদিন ভুলেও ওই কথা ভাবতে পারতেন, বলা তো দূরের কথা যে আমি দেশের মালিক, বা ওনার কন্যা এখন যিনি আছেন প্রধানমন্ত্রী, তিনি কি কোনোদিন বলেছেন যে আমি দেশের মালিক? তো এই চাটুকারিতার এই পর্যন্ত বেহাল দশা এটার মানিক। তো যারা করছে ওদেরকেও সাবধান হওয়া দরকার, আর যেই দলের অধীনে এগুলো করছে তাদেরকেও মনে করা দরকার যেগুলো এই দলের দুর্নাম। আপনারা যদি এই কথাগুলোকে অগ্রহণ করে থাকেন তো এই মানুষটার আপনারা বিচার করেন না কেন, ওকে অন্তত মুখটা সামলে কথা বলতে বলুন, অথবা ওকে মুখ বন্ধ করতে বলুন। এই যে দাঙ্গা হাঙ্গামার কথা বলা হয়, অসাম্প্রদায়িকতার কথা বলা হয়, তো এটা কি করছে? এই লোকটা তো সাম্প্রদায়িক আগুন লাগিয়ে দিচ্ছে দেশের মধ্যে, এবং তাকে কেন্দ্র করেই তো শেষ পর্যন্ত এই শেষের দিকের যে দুর্ঘটনাগুলো ঘটছে একের পর এক। অতএব এই জিনিসগুলো আমাদেরকে মুখ সামলে বলতে হবে। একটাই কথা, তার দুইটা কথা ঠিকই আছে, পিরালি ব্যবসা অথবা রাজনৈতিক ব্যবসা বা ভণ্ডামি ঠিকই আছে, কেউ ভণ্ডামি করলে এটার প্রতিকার হওয়া দরকার, প্রতিবাদ হওয়া দরকার, পিরালি ব্যবসা এটা ইসলামে বৈধ না, এটা হারাম। কিন্তু এর অর্থ তো এই না যে একদল বলবে অন্যদেরকে আর অন্যরা করে যাবে এবং এইভাবে করে দাঙ্গা হাঙ্গামার এবং উস্কানিমূলক কথা বলে যাবে, তাদের কোনো বিচার হবে না এবং তাদের মুখে লাগাম টেনে ধরার জন্য বলা হবে না। আমাদের সবার প্রতি এই উদাত্ত আহ্বান থাকবে যে প্রত্যেককেই আমাদেরকে দেখতে হবে, যে জিনিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেগুলোর থেকে আমাদেরকে অবশ্যই সরে আসতে হবে এবং দূরে থাকতে হবে। এরপরে শেষে যে হাদিসটা বলে দেব, যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফিতনা আমাদেরকে কঠিনভাবে ঘেরাও করেছে, মুসলিম শরীফের হাদিস, যে এমন অবস্থা হবে যে ফিতনা একের পর এক আসতে থাকবে, কিতাইল্লাইলিল মুজলিম, অন্ধকারাচ্ছন্ন রাতের মতো ঘনঘাটা অন্ধকার, যেটা হলো রাতের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে যেটা পরে আসবে ওটা হলো আগেরটার চেয়ে আরো ঘাড়ো। যেমন রাতের অন্ধকার যত শেষের দিকে যায় সেটা আরো ঘাড়ো হয়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ আমার উম্মত,
বাদিরু বিল আমালি ফিতানা এবং এখানে এই হাদিস থেকে আমরা সমাধানও পেয়ে যাচ্ছি এটাই আমাদের আহ্বান থাকবে যে আমাদেরকে আমল করতে হবে রুটিন মাফিক পুরো জীবনটাকে কাজে লাগানোর জন্য ব্যস্ত থাকতে হবে তা না হলে আপনার সময় রাজনৈতিক ঝগড়া কিছু নিয়ে নিবে সামাজিক কিছু ঝগড়া অনর্থক ঝগড়া নিয়ে নিবে পারিবারিক দাঙ্গা হাঙ্গামা আপনার সময় নিয়ে নিবে তারপরে নেট আপনার সময় নিয়ে নিবে নানান ধরনের পাপাচার আপনার সময় নিয়ে নিবে গীবত শেকায়ত না করলেও ওগুলো শোনাটাও অনেকের সময় নিয়ে নিবে তো আল্লাহ নবী সাহেব এখানে সুন্দর একটি বিকল্প দিয়ে দিলেন যে বাদিরু বিল আমালে ফিতানা অবস্থা যখন এরকম কঠিন হয়ে যাবে তাহলে তোমরা আমল শুরু করে দাও ফিতনা আসার আগে আমল করো ফিতনাটা কিভাবে আসবে কিতাউল লাইলিল মুসলিম একেবারে অন্ধকার ঘনকাটা অন্ধকারের সেই রাতের অন্ধকারের মতো ইউসবিহু রাজুলুম মুমিনান ও ইউমসি কাফিরা সে সকালে মুসলমান আর বিকালে কাফির ও ইউমসি মুমিনান ও ইউসবিহু কাফিরা আর আগের দিন বিকালে মুসলমান থাকলে পরের দিন সকালে কাফির আবার শুধু তাই নয় এই বলেই খান্ত নয় ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া সামান্য দুনিয়ার অল্প দুই পয়সার কারণে সে তার দিনকে বিক্রি করে ফেলবে রাজনৈতিক অঙ্গনে বিক্রি করা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে বিক্রি করা হচ্ছে চাকরি বাকরির মধ্যে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের স্বার্থ আদায় করার ক্ষেত্রে বিক্রি করা হচ্ছে আজকে তো মানুষ দিন বিক্রি করে সব কিছু করছে লা ইলাহা ইল্লাল্লাহ অতএব এর চেয়ে কঠিন ফিতনা কি আর কালকের আলোচনায় যেটা গেল যে নারী কেলেঙ্কারী ফিতনা এটা তো বুখারী শরীফ হাদিস আল্লাহ নবী বলেছিলেন যে মা তারাক্তু ফিতনাতান আদারু আলা উম্মতি মিনান নিসা ওয়া ইন আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বনি ইসরাঈল ফিন নিসা আমি হে আমার উম্মত তোমাদের জন্য নারী কেলেঙ্কারী অপেক্ষা এত কঠিন এত ভয়াবহ এত গুরুতর কোন ফিতনা কোন বিপর্যয় আর রেখে যাচ্ছি না আর বনি ইসরাঈলের মধ্যে সবচেয়ে গুরুতর ভয়ঙ্কর কঠিন ফিতনা ছিল এটা নারী কেলেঙ্কারী ফিতনা লা ইলাহা ইল্লাল্লাহ উপর হাদিসে বলেছেন লিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনাতু উম্মাতিল মাল প্রত্যেকটা উম্মতের জন্য ফিতনা রয়েছে আর আমার এই উম্মতের ফিতনা হলো সম্পদ আজকে টাকা উপার্জনের জন্য মানুষ কতভাবে দিনকে জলাঞ্জলি দিচ্ছে কতভাবে নানানভাবে মানুষ তার সব কিছুকে হারাচ্ছে ধর্মীয় মূল্যবোধকে হারাচ্ছে নিজের নিজের চরিত্রকে হারাচ্ছে নিজের মান সম্মান সম্ভ্রমকে হারাচ্ছে বংশ পরম্পরায় চলে আসা আভিজাত্যকে মানুষ জলাঞ্জলি দিচ্ছে দুই টাকার দুই পয়সার বিনিময়ে আল্লাহ নবী যেটা বলেছেন তাহলে সেটাই চিরসত্য এবং ওই হাদিস যেটা প্রথমে বলছিলাম বুখারি সেখানে কিন্তু নারী কেলেঙ্কারির কথা বলেই আবার যখন সাবধান করেছিলেন তখন দুইটাই উল্লেখ করেছিলেন ফাত্তাকুদ দুনিয়া ফাত্তাকুন নিসা অত্তাকুদ দুনিয়া অথবা ফাত্তাকুদ দুনিয়া অত্তাকুন নিসা কারণ একটা সাথে আর একটা সম্পৃক্ত যে দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারী কেলেঙ্কারি ফিতনা থেকে বাঁচো আজকে ওই মেয়েগুলো যাদের চরিত্র নষ্ট করছে ওই টাকা পয়সার ধান দেয় অথচ এই কথা তারা জানে না মুসলিম পরিবারের একজন সদস্য হিসাবে যে কেউ যদি আল্লাহকে ভয় করে চলতো তার ইমানের হেফাজত করত নামাজ পড়তো তার সতীত্বের রক্ষা করার ব্যবস্থা নিত গায়েবীভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করতেন কেননা অন্তত ইমান রেখে কেউ যদি নামাজ পড়ে এই মানুষ না খেয়ে কোনোদিন মারা যায়নি আজও যাচ্ছে না এবং কেয়ামতের আগ পর্যন্ত মারা যাবে না ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি নামাজ এর জন্য নির্দেশ দাও ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা হে নবী তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও আর তুমি এর উপর অটল থাকো লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া রিজিক আমি চাইবো না আমি রিজিক দিব আর শেষ পরিণতি হলো তাকওয়া তাকওয়ার জন্য তাকওয়া বান্দের জন্য সূরা তাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য ইবাদতের সাথেই রিজিকের কথা উল্লেখ করা হয়েছে সূরা ইবনে মাজায় বলা হয়েছে যে ইবাদতের জন্য সময় বের করলে অন্তরটাকে আল্লাহর উদ্দেশ্যে একেবারে মনোনিবেশ দেওয়ার মতো করে তৈরি করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব রাখবেন না সব অভাব মোচনের ব্যবস্থা করে দিবেন সেই জন্য আসুন সময় এখন কঠিন হে মুসলিম হুশিয়ার হুশিয়ার আমাদেরকে খুব সাবধানে চলতে হবে একজন আরেকজনকে হুমকি ধমকি এবং এগুলো দিয়ে লাভ হবে না ভাই নিজেকে সংশোধন করতে হবে টাইম নাই সময় নাই এই এত কঠিন শব্দ কে বলতে বলেছে রাজনৈতিক অঙ্গনে যেগুলো বলা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রেও বলা হচ্ছে এমনিভাবে সমাজেও গেলে দেখবেন এগুলো হচ্ছে দাঙ্গা হাঙ্গামা চলছে পরিবারে পরিবারে চলছে পরিবারের ভিতরেই চলছে পিতা মাতা সন্তান পক্ষকে উভয় পক্ষ বানিয়ে এখানেও চলছে এগুলোর কারণটা কি একটাই কারণ যে মানুষ আল্লাহকে ভুলে গেছে পরকালের কথা হিসাব নিকাশের কথা মানুষ ভুলে গিয়েছে আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করি এবং একজন হিসাব নিকাশ আমাদেরকে এর সম্মুখীন হতে হবে সেখানে জবাবদেহির জন্য প্রস্তুতি নেওয়া এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সময় দিয়েছেন এই সময়টাকে অত্যন্ত মূল্য দিতে হবে গনিমত সমঝ লো ইস মিল জল কো জুদাই কি ঘড়ি সর পর খড়ি হ্যায় আল্লাহ যে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন অর্থ করে দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন অবসর দিয়েছেন দিয়েছেন এগুলোকে কবি বলেছেন সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাও কেননা সময় এসে যাবে খুব অতি নিকটেই যে তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে
এবং বুখারী শরীফ হাদিসটা স্মরণ করে দিচ্ছি, আল্লাহর নবী বলছেন নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, এই দুইটি নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ ধোকায় পড়ে আছে, বরং প্রচুর পরিমাণে মানুষ ধোকায় পড়ে আছে। একটা হলো স্বাস্থ্য আর আরেকটা হলো অবসর। মানুষ অসুস্থ হয়ে গেলে তখন কত আক্ষেপ না করে, হায় রে সুস্থ থাকলে কি না করতাম, আর সুস্থ থাকলে যতদিন ছিলাম ততদিন কেন এটা করলাম না। আর সময় যখন মানুষকে আর সুযোগ দেয় না তখন সে আক্ষেপ করে, আয় রে কত সময় আমি অবহেলা নষ্ট করেছি। আর এটা এই কারণেই হয়েছে বেশিরভাগ জায়গায়, যারা অর্থকে ঠিকমতো ব্যবহার করে না, সময়কে ঠিকমতো কাজে লাগায় না, যখন আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটাকে অপব্যবহার করে। জবান এটাও নিয়ামত, কান এটা নিয়ামত, চক্ষু নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, ইন্দ্রিয় নিয়ামত, শরীর নিয়ামত, সম্পদ নিয়ামত, পিতামাতা নিয়ামত, সন্তান সন্ততি নিয়ামত, পরিবেশ নিয়ামত, পদ নিয়ামত, যা কিছু আল্লাহ দিয়েছেন সবগুলো নিয়ামত, এগুলোকে কাজে লাগাইতে হবে। তা না হলে একদিন আক্ষেপ করাই লাগবে, হয় দুনিয়াতে আর না হলে পরকালে তো লাগবেই লাগবে। আল্লাহকে তার আসমা হোসনার দোহাই দিয়ে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করো, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই জীবনগুলোকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দাও, যাবে করলে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং সব ধরনের ফিতনা থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। ও আখরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।